আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ ওয়াই এর যুক্ত হয়, কিন্তু এখানে ক্যান এর পর এখানে ডাস ইএস যুক্ত হয় নাই। ক্যান এর পর এখানে ইএস দিলে হবে, এখানে ক্যান এর পরে কিন্তু ইএস দিলে হবে না। কারণ হচ্ছে কি, আমরা জানি যে এটা হচ্ছে, এই যে ক্যান হচ্ছে এখানে মডেল ভার্ব, মডেল অক্সিলারি, তাই না? প্রাইমারি অক্সিলারি, এই প্রাইমারি অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, শুধু বেস ফর্ম। সেক্ষেত্রে থার্ড পার্সন হলেও কোনো লাভ নাই, সেক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও কোনো লাভ নাই, ঠিক আছে? কেন এরপরে হলো যে তোমার সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তোমার যদি সবার জন্য বিষয়টা সত্য হয় বা তোমার যদি এটা সবার জন্য অভ্যাসগত কাজ হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কিছু কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে, সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি। হ্যাঁ, এগুলো যখন থাকবে, এই যে এই ধরনের অ্যাডভার্ব অফ টাইম যখন থাকে, তখন আমরা কি করি, তখন আমরা এই যে এটাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মনে করি। কারণ আমরা জানি যে অলরেডি একটু আগে বলেছি যে চিরন্তন সত্যগুলা এবং অভ্যাসগত কাজগুলা, এগুলো আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ধরে থাকি, তাই না? তাহলে এখানে ইউজুয়ালি ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে অ্যাজ যুক্ত হয়ে গেল, ঠিক আছে? হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, তাহলে হি গেটস আপ। আমি খুব দ্রুত পড়াবো, কারণ আমি চাচ্ছি যে গ্রামারের নিয়মগুলো সবগুলো আবার একটা রিভাইজ। আচ্ছা, তারপরে দেখো বর্তমানে চলছে এমন কাজ বোঝালে কি কি ধরনের ইয়ে, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এগুলো থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, দাঁড়াও আমি একটা ইয়ে নেই, একটা কিনিব কিনিব একটা স্পটলাইট নেই। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো থাকলে বুঝতে হবে, এগুলো থাকলে বুঝতে হবে যে এই যে নাও এট দিস মোমেন্ট, এই যে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট, এগুলো থাকলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এট দিস মোমেন্ট এটা কিন্তু একটা ফ্রেজ, এট দিস মোমেন্ট একটা ফ্রেজ ওয়ার্ড, নাও একটা অ্যাডভার্ব অফ টাইম, এট প্রেজেন্ট একটা ফ্রেজ ওয়ার্ড, কারণ এখানে দুটো ওয়ার্ড মিলে একটা শব্দ, একটা শব্দ গুচ্ছ হয়েছে, তাই না? তাহলে যখন একটা শব্দ গুচ্ছ হবে তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সময়ের যে ব্যাপারটা আছে, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এখানে ব্যবহৃত হবে, কাজটা এই মুহূর্তে চলছে। যেমন নাও দ্য স্টুডেন্ট সিং দ্য ন্যাশনাল অ্যান্থাম, তাহলে এই যে এখানে নাও দ্য স্টুডেন্ট সিং, এই যে সিং ভার্বটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হবে, কারণ এখানে নাও আছে, তাই না? নাও দিয়ে আমরা বুঝতে পারছি যে অ্যাকশনটা, কাজটা এই মুহূর্তে চলছে, এই কারণে আমরা এখানে আর সিঙ্গিং। দ্য বয়েজ ওয়াচ দ্য টেলিভিশন নাও, এই যে নাও দিয়ে বুঝতে পারছি এখানে কাজটা এই মুহূর্তে চলছে, তাহলে আর ওয়াচিং, ওকে? দে এনজয় আ সিং সং নাও, দে আর এনজয়িং আ সং নাও, এই যে এনজয়িং, ঠিক আছে? কাজটা এই মুহূর্তে চলছে, এই যে নাও দ্বারা বোঝাচ্ছে। তাহলে বলতো তুমি এই দুটা কি হবে, এই দুটা কেন কি হবে বলতো, বলো। দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। তুমি মোবাইল কেন, তুমি ল্যাপটপে ক্লাস ইয়া করতে পারো না, অ্যাটেন্ড করতে পারো না? এই মোবাইলটা কি তোমার ব্যক্তিগত নাকি তোমার আম্মার? আম্মুর। ও, তোমার আম্মুর মোবাইলে তুমি ক্লাস করো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ওকে। দে ওয়াচ টিভি এট দিস মোমেন্ট, তাহলে কি হবে, এটা কোন টেন্স হবে বলো? এটা হবে হচ্ছে দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট, হ্যাঁ। এই যে এখানে এট দিস মোমেন্ট থাকাতে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, দ্য ফার্মার কালটিভেট হিজ ল্যান্ড নাও, এটা 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 কি হবে, নাও আছে কিন্তু, তাহলে কি করব আমরা? দ্য ফার্মার, এটা ইজ হবে, ইজ হবে না আর হবে, কালটিভেটিং, হ্যাঁ ইজ হবে, হ্যাঁ বলো তাহলে কি হবে, দ্য ফার্মার ইজ
cultivating his lands now. His land now. Okay, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি sentence have অথবা has থাকলে এবং এটা যদি active voice হয় have has থাকলে active এটা আমি এটা অবশ্য এখানে লেখা নাই আমি তো লিখে দিচ্ছি active voice এর ক্ষেত্রে active voice এর active voice এর ক্ষেত্রে active voice এর ক্ষেত্রে এটা মনে আসছে না শব্দ আছে না active voice এর বেলায় active voice এর বেলায় এই যে এটা voice v o i c e কি আসছে ইংলিশে করা আছে তো বাংলাটা লেখা যাচ্ছে না হচ্ছে অসুবিধা নেই বুঝে নিবা একটিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় মানে সেন্টেন্সটা যদি একটিভ ভয়েসে থাকে মানে সাবজেক্ট যদি একটিভ থাকে যেমন এখানে সাবজেক্ট তার জায়গায় আছে এবং অবজেক্ট যদি নাও থাকে যে অবজেক্ট তার জায়গায় আছে লেটারটা যখন আগে এই জায়গায় চলে আসবে সিটা যখন হার হয়ে এদিকে চলে যাবে তখন কিন্তু এটা একটিভ ভয়েস না তখন সেটা প্যাসিভ ভয়েস ঠিক আছে তাহলে আমরা এখানে শিখলাম যে এই যে অ্যাকটিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে শি হ্যাজ রাইট আ লেটার টু হার মাদার তাহলে শি হ্যাজ রিটেন আ লেটার আই হ্যাভ মাই মিল তাহলে এখানে এই হ্যাভ হচ্ছে অক্সিলারি আবার এই হ্যাভ এখানে মেইন ভার্ব অর্থাৎ এখানে সুন্দর একটা জিনিস হ্যাভ একই সাথে এখানে অক্সিলারি ভার্ব অতিরিক্ত আবার একই সাথে এখানে সে মেইন ভার্ব ঠিক আছে তাহলে মেইন ভার্ব যখন হলো তখন তা সে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা যাবে তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল ঠিক আছে হি হ্যাড হ্যাভ হার মিল তাহলে এখানে এটা পাস্ট পারফেক্ট টেন্স এই হ্যাড হলো এখানে অক্সিলারি ভার্ব আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় হ্যাভ মানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাহলে শি হ্যাড হ্যাড হার লেটার ওকে হ্যাভ ইউ এভার বি টু দা জু হ্যাভ ইউ এভার বিন টু দা জু বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কলম্বাস হ্যাজ ডিসকভারড আমেরিকা এটা ডিসকভারড হয়ে যাবে ঠিক আছে এবার রুল 7 টা তুমি পড়ো তো কোন সেন্টেন্সে যদি অলরেডি ইয়েট এভার জাস্ট জাস্ট নাও রিসেন্টলি লেটলি রিসেন্টলি টুডে দিস উইক ইয়ার ইন দা মিন টাইম নেভার এভার ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে Have you been to Cox's Bazar? Have you ever been to Cox's Bazar? I received the letter just now. I have received the letter just now. তাহলে এখানে বলে আই হ্যাভ এই যে এখানে দেখো এই যে বললা এখন এই যে অলরেডি ইয়েট যা এই যে এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইম ঠিক আছে অ্যাডভার্ব অফ টাইম কিন্তু এগুলো ঠিক আছে এটা কোনটা সিঙ্গুলার সিঙ্গেল ওয়ার্ডের অথবা কোনটা ফ্রেজ ঠিক আছে আচ্ছা তাহলে एग्जांपल গুলো দেখো আবার হ্যাঁ পড়ো এটা এটা পড়ো হি হ্যাজ জয়েন্ড देयर রিসেন্টলি আই নট সি ইউ দিস উইক আই হ্যাভ নট সিন ইউ দিস উইক রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও রাবিয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও আই সি হিম রিসেন্টলি আই হ্যাভ সিন হিম রিসেন্টলি তারপরে এই যে এটা 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 কি হবে হ্যাভ ইউ এভার বিন টু জু
হ্যাঁ, এই যে হ্যাভের পরে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বি এর পাস্ট পার্টিসিপল কি? বি ওয়াজ বিন, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা কি হবে? এটা এটা হ্যাভ ইউ এভার বিন টু দা জু? হ্যাঁ, হ্যাভ ইউ নট রিসিভ মাই লেটার ইয়েট? হ্যাভ এই যে ইউ এখানে নট ইয়েট আছে, তো ইয়েট থাকাতে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ধরে নিলাম, ঠিক আছে? আর এখানে এভার এভার থাকাতে আমরা ধরে নিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এরপর হ্যাঁ, একটা রুল নাম্বার 8 পড়ো। রুল নাম্বার 8, সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এনিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, ওয়ান, অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়, যেমন এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি এখানে মাদার দেখো লাভস হার দেখো, চাইল্ড। মেনি এ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মেনি এ দেখে বোঝার উপায় নাই, ভুল বুঝতে মানে ভুল বোঝা যাবে না যে মানে মেনি মানে অনেক, তাহলে মানে প্লুরাল হবে সাবজেক্টটা। মেনি এ মানে হলো যে এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যেন প্লুরাল, তাই না? কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু হ্যাঁ, সিঙ্গুলার, ওই যে একটা এ আছে যে পরে এই এ থাকাতে এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা খুব খেয়াল রাখবা যে আমি মেনি এ দেখলে বুঝতে হবে, দা আবার দা মেনি যদি থাকে সেটা আবার প্লুরাল সাবজেক্ট। মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম, দা মেনি বয়েজ অথবা আ মেনি বয়েজ ওয়ার ইন দ্য ফিল্ড, আটা যদি আগে আসে তখন কিন্তু প্লুরাল, আ মেনি বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড তাহলে প্লুরাল, কিন্তু মেনি আ বয়েজ ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, এ যখন পরে আসবে তখন কিন্তু সে সিঙ্গুলার, মেনিটা সিঙ্গুলার হয়ে যাবে, আর এ যখন আগে যাবে তখন কিন্তু মেনিটা প্লুরাল থাকবে, বুঝেছ? এভরি মাদার লাভস আর চাইল্ড, এই যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এভরি থাকাতে আমরা এখানে অ্যাজ ওয়াই এ যুক্ত হয়েছে, এটা সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে তোমার কাছে কি মনে হয় যে এখানে সাবজেক্ট কোনটা, ওয়ান সাবজেক্ট হবে নাকি স্টুডেন্টস সাবজেক্ট কোনটা? মানে এখানে কি মানে স্টুডেন্ট স্টুডেন্টস স্টুডেন্ট সাবজেক্ট নাকি ওয়ান সাবজেক্ট? হ্যাঁ, মানে কোন স্টুডেন্টস, জিনিসটাকে ধরে এখানে সাবজেক্টটা, মানে এখানে কোন জিনিসটাকে ধরে এখানে ভার্বটা নির্ধারণ করা হয়েছে যে এটা সিঙ্গুলার হবে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গুলার ভার্ব, মানে এখানে পাস্ট টেন্সে হলে ওয়াজ হবে। তাহলে ওয়ান হবে, ওয়ান। হ্যাঁ, মানে এখানে তাহলে মূল বিষয়টা হলো যে এখানে সাবজেক্ট যতই বড় হোক না কেন, যে সাবজেক্টের প্রত্যেকটা শব্দ ধরে ধরে হ্যাঁ, কিন্তু আমরা মানে সাবজেক্টটাকে সিঙ্গুলার প্লুরাল বলতে পারি না। তাহলে কি করতে হবে, কিভাবে চিনতে হবে, সেটা চেনার উপায় হলো যে তুমি শেষের দিক থেকে সাবজেক্টের সামনে যাবে, শেষের দিক থেকে সামনের দিকে গেলে হ্যাঁ, তুমি লাস্ট প্রিপোজিশনের আগের যে শব্দটা পাবে সেটাই হলো তোমার হেডওয়ার্ড, শীর্ষ শব্দ। তাহলে সাবজেক্ট যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা হেডওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, শীর্ষ শব্দটা খুঁজে বের করতে হবে। সে শীর্ষ শব্দ খুঁজে বের করে বা মূল যে কথাটা, মূল যে ওয়ার্ডটা, কি ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, সে কি ওয়ার্ডটা যেরকম সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, সে কি ওয়ার্ডটা প্লুরাল থাকলে ভার্ব হবে প্লুরাল। হ্যাঁ দেখি বোঝা গেছে তোমার কথাটা? হ্যাঁ, তাহলে এখানে স্টুডেন্টস দেখে যদি কেউ বলে যে আমি এটার সাবজেক্ট আর এটার ভার্ব নির্ধারণ করবো, তাহলে স্টুডেন্টস স্টুডেন্টস কে সাবজেক্ট মনে করে, তাহলে কিন্তু সে বলবে এখানে আর, এখানে বলবে ওয়্যার। কিন্তু এখানে মূলত অনেক স্টুডেন্টের মাঝে একজনের কথা বলছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, বুঝতে হবে মানে অনেক ছাত্রের মাঝে একজনের কথা বলছে, দ্যাটস ওয়াই দ্য সাব দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার ইন হিয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইচ অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে, এটা কি হচ্ছে এখানে? এখানে ইচ যেহেতু আছে, ইচ অফ দ্য বয়েজ, তাহলে এখানে কি বয়েজ সাবজেক্ট নাকি আমি ইচ কে ধরবো সাবজেক্ট, কোনটা? ইচ কে, ইচ কে মানে অনেকগুলা ছেলের মধ্যে প্রত্যেককে আলাদা ভাবে বুঝাইছে, যেহেতু এই কারণে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব, প্রত্যেক অনেক ছেলের মাঝে প্রত্যেককে আলাদা ভাবে বুঝিয়েছে, এই কারণে সিঙ্গুলার সাবজেক্ট। ইচ অফ দ্য বয় ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, মানে সবাইকে একসাথে বলে নাই, যে প্রত্যেকটা ছেলেকে আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তারা ইন্ডিকেট করছে, বুঝা গেছে? এবার এটা বলো, হ্যাঁ, মেনি আ বয় রুইন, এটা কি হবে? হুম,
এটা কি মানে মেনি আব্ব এখানে কি মানে কি সাবজেক্টটা কি সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো? প্লুরাল কেন প্লুরাল ধরবো? আমি একটু আগে বললাম যে মেনি এর পরে এ থাকলে মেনির পরে ও আচ্ছা হ্যাঁ এটা সিঙ্গুলার সাবজেক্ট, আর মেনি এর আগে যদি আ থাকে তাহলে সেটা হবে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট মেনি আ বয় এখানে কি হবে বলো, ভার্ব কি হবে? রুইন মানে হলো ধ্বংস মেনি। হ্যাঁ কি হবে বলো, এটা কি রুইন রুইন রুইন্ড হবে নাকি রুইন্স হবে নাকি রুইনিং হবে নাকি ওয়াজ রুইনিং হবে নাকি হ্যাজ রুইন্ড হবে, কোনটা হবে? রুইন্ড কোন টেন্সে হবে বলো, এই টেন্সটা কি হবে? তুমি টেন্সটা কিভাবে চিনবা এখানে যে কোন টেন্সে আছে এটা চিনবা কিভাবে? হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স অফ দ্য সান, কিভাবে বোঝা যায়? বোঝা প্রেজেন্ট টেন্স হবে, হ্যাঁ যেহেতু কোনো অ্যাডভার্ব কোনো টাইম দেওয়া নাই তাহলে বোঝা গেল কাজটা সবসময় প্রেজেন্ট, কাজটা অনির্দিষ্ট ভাবে সংগঠিত হয়েছে। হ্যাঁ কাজটা অনির্দিষ্ট ভাবে কালে সংগঠিত হয়েছে বা হয়, তাহলে এটা কিন্তু এমন একটা কমেন্ট, এটা সবসময় চিরন্তন সত্য। মেনি এ বয় চিরন্তন সত্য না, মানে এটা ঘটমান একটা মানে সচরাচর এটা ঘটে যে মেনি এ বয় অনেক ছেলে রুইনস হিজ রুইনস, থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে রুইন রুইনস আ হ্যাঁ রুইনস আ রুইনস হিজ ক্যারিয়ার। এই যে দেখো এখানে এখানে চীনের উপায়টা, যদি এখানে মেনি এ বয় যদি প্লুরাল হতো তাহলে কি এখানে হিজ হইতো না? কি হইতো এখানে দেয়ার হতো না? হ্যাঁ তাহলে তুমি এটা দিয়ে তো বুঝতে পারো, তুমি যদি খুব বিচক্ষণ হও, তুমি যদি খুব চালাক চতুর হয়ে থাকো, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এটা দিয়ে বুঝতে পারো, আরে এখানে হিজ আছে তাহলে বোঝা গেল অবশ্যই এটা সাবজেক্টটা সিঙ্গুলার, নাহলে এখানে হিজ হবে কেন, এখানে তো দেয়ার হওয়ার কথা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার এরপরটা বলো, নিদা অফ দ্য টু বয়েজ কি হবে? নিদার ওয়্যার প্রেজেন্ট টুডে, দেখো এখানে এনে টু বয়েজ সাবজেক্ট নাকি নিদার সাবজেক্ট কোনটাকে ধরবো? এই যে এটা ভালো করে নিদার এখানে এই যে এটা ভালো করে পড়ো, এটা এটা পড়ো খুব ভালো করে খেয়াল করো, পড়ো 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 এটা আবার পড়ো আস্তে আস্তে পড়ো। সেন্টেন্সে ইচ এভরি এভরিওয়ান এনিওয়ান এনি মিনি এভরিবডি এনিথিং এনিবডি নোবডি নো ওয়ান নাথিং এনিথিং সামথিং সামওয়ান নন ওয়ান অফ আইদার নাইদার ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ এবার বোঝা গেছে, এখানে আইদার নাইদার থাকলে কি হবে সিঙ্গুলার হবে, ওয়ান অফ থাকলে সিঙ্গুলার হবে, নো ওয়ান থাকলে সিঙ্গুলার হবে, মেনি আ থাকলে সিঙ্গুলার হবে, এনি থাকলে সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে ভেরি মাচ ক্লিয়ার যে এখানে কি হবে, তাহলে বলো নিদার অফ দ্য টু বয়েজ কি হবে? ইজ, হ্যাঁ ইজ, নিদার ইজ ইজ অথবা হ্যাঁ এখানে কি ওয়াজ দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? কারণ নিদার আছে না, ওয়াজ দেওয়া যাবে না কেন? এটা কি ইজ দেওয়া যাবে মানে আমি আমি বলছি যে টেন্সটা কি হবে, এখানে তো আমরা বুঝতে পারলাম যে নিদার যখন সাবজেক্ট প্রেজেন্ট টেন্স হবে, হ্যাঁ প্রেজেন্ট টেন্স হবে, কারণ কি কি দেখে তুমি? কারণ এখানে কোনো হ্যাঁ এখানে কোনো এমন কি কোনো অ্যাডভার্ব আছে যে যে তুমি বুঝতে পারছো যে এটা এটা প্রেজেন্ট টেন্স হবে? হ্যাঁ টুডে, হ্যাঁ টুডে টুডে থাকে, ইয়েস নিদার অফ দ্য টু বয়েজ নিদার অফ দ্য টু বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, আজকে কোনো ছেলে উপস্থিত নয়, দুটো ছেলে কোনো কোনোটাই উপস্থিত নয়। ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার করে বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর একটা পড়ো, নয় নাম্বারটা পড়ো, নয় নাম্বারটা কি বলেছে পড়ো। একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান স্থলে বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। প্রিভিয়াসলি 50 মাইলস বি আ লং ওয়ে, প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ আ লং ওয়ে, প্রিভিয়াসলি 50 মাইলস 20 মাইলস বি নট আ গ্রেট ডিস্টেন্স, নাও আ
days. 20 miles is not a great distance now our days. এটা কি বুঝতে পারছো কি বলছে এখানে b was enough for him 60 cent is was দৈর্ঘ্যের বা পরিমাণ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয় প্রিভিয়াসলি মাইলস বি আ লং ওয়ে আচ্ছা এখানে যে কেউ দেখলে বলবে যে 50 মাইলস মানে প্লুরাল তাই না তো 50 মাইলস থেকে আমরা বলছি কিন্তু আসলে আসলে ইংরেজি ভাষায় কি এটাকে প্লুরাল ধরা যাবে না প্লুরাল প্লুরাল ধরা যাবে না বলছ না যে এখানে পরিমাণ অথবা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে 50 মাইলস প্লুরাল দেখতে প্লুরাল কিন্তু আসলে এটা যদি একসাথে এটা পরিমাণটা বা হ্যাঁ একসাথে বলেছে একবারে বলেছে এটা কিন্তু তারা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বলে নাই একবারে বলেছে একসাথে বলেছে এই কারণে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো আর এটা কোন টেন্স এটা কল ধরলো কেন বলো তো এটা পাস্ট টেন্সে এরা এরা কেন করলো কোন কারণে কি দেখে ওরা মনে করলো যে এটা পাস্ট টেন্স এটা বলো তো প্রিভিয়াসলি মানে পূর্বে ঠিক আছে ওকে এবার দেখো 20 মাইলস বি নট এ গ্রেট ডিসটেন্স নাও ডেজ এটা কি বোঝা গেল এটা 20 মাইলস যে কেউ দেখলে বলবে আরে 20 মাইলস তো কাজে আর হবে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যেহেতু একসাথে বোঝাচ্ছে প্যাকেজ একটা প্যাকেজ সিস্টেম একসাথে বোঝাচ্ছে ভেঙ্গে ভেঙ্গে মানে বোঝাই নাই সেই কারণে আমরা এটাকে প্লুরাল ধরে নিব আরে সিঙ্গুলার ধরে নিব 20 মাইলস ইজ নট আ গ্রেট ডিসটেন্স নাওয়াডেজ ওকে আচ্ছা এবার দেখো 60 cents b was এটা তো উত্তরটা দিয়ে দিল নাকি এখানে হ এটা ভুল হয়ে গেছে এখানে আচ্ছা দেখি ডিলিট করে দিচ্ছি আমি 60 cents b enough for him তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 60 cents এটা দেখতে মনে হয় প্লুরাল তাহলে এখানে ওয়্যার হওয়ার কথা কিন্তু আসলে এখানে ওয়্যার হবে না সেন্সটাকে আমরা 60 cents কে আমরা একটা একক ইউনিট মনে করছি একসাথে মনে করছি এই কারণে আমরা এটাকে সিঙ্গুলারই ধরবো ঠিক আছে আচ্ছা তারপর $20 এই যে $20 দেখলে যে কেউ বলবে যে এটা প্লুরাল কিন্তু আসলে এটা সিঙ্গুলার ধরতে হবে $20 ইজ নট অথবা ওয়াজ নট সাফিসিয়েন্ট ইন টাইম এবার তুমি এটা বলো 50 সেন্টস কি হবে এটা কি এটা এটা 50 cents এটা কি ওয়্যার না 50 cents was হ্যাঁ 50 cents was enough at that time হ্যাঁ এটা was হবে কারণ এখানে ওই যে at that time ওই আগের কথা বলছে তাই না হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি গুড আচ্ছা এবারটা পড়ো এটা এটা পড়ো রুল 10 Yesterday ago, long since, long before, last night, last week, last month, day before, yesterday, ইত্যাদি অতীত সূচক শব্দ বা ফ্রেজ সেন্টেন্সে থাকলে past indefinite tense অর্থাৎ verbের past form হয়। I drew a picture yesterday. I drew a picture yesterday. হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমরা কি বুঝলাম এটা তাহলে মানে এই যে অ্যাডভার্ব অফ টাইম এগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট টেন্সে হবে ঠিক আছে তাহলে আই ড্র আ পিকচার ইয়েস্টারডে আই ড্র আ পিকচার ইয়েস্টারডে তাহলে কি হবে ইয়েস্টারডে থাকাতে এখানে পাস্ট টেন্স হয়ে গেল ড্রু আই ড্র ড্রু আচ্ছা আই গেট দ্য পার্সেল লাস্ট মান্থ পড়ো তুমি পড়ো তো এক্সাম্পল গুলো পড়ো তুমি পড়ো I get the parcel last month. I got the parcel last month. You visit there long before. You visited there long before. The boy go home yesterday. The boy went home yesterday. She did not go to college yesterday. She didn't go to college yesterday. Did not go to college yesterday. Did he come home yesterday? Did he come home yesterday? আচ্ছা এবার এটা এটা কি হবে দ্য ম্যান গো দ্য ম্যান গো লাস্ট
week. Last week. The man went. হ্যাঁ ঠিক আছে এটা কি হবে he leave home last night he lived left leave এর past form leave এর past form হলো left he left home last night আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার rule 11 সাধারণত এর পড়ো সাধারণত টুমরো দ্য ডে আফটার টুমরো নেক্সট ইন ফিউচার ইন দ্য টাইম টু কাম ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক বাক্য ওয়ার্ড ফ্রেজ থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয় যেমন উই নট গো देयर ইন 1 মিনিট এখানে এই এই জিনিসটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজ মানে এখানে ওয়ার্ড টুমরো একটা ওয়ার্ড কিন্তু ফ্রেজ কোনটা দ্য ডে আফটার টুমরো এটা কিন্তু ফ্রেজ ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ ঠিক আছে এখানে বলছে যে ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে মানে ভবিষ্যৎ নির্দেশক কোন ওয়ার্ড যেমন টুমরো থাকলে অথবা কোন ফ্রেজ মানে শব্দগুচ্ছ দুটা শব্দ মিলে একসাথে হলে এটাকে বলে কি এটা গুচ্ছ তৈরি করলে ফ্রেজ দ্য ডে আফটার টুমরো এটা একটা ফ্রেজ হ্যাঁ তাইলে এখানে এরকম থাকলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বলবো ঠিক আছে যেমন উই নট গো দেয়ার ইন ফিউচার তাহলে উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার তাহলে এখানটা বুঝে গেল আমরা যে ভবিষ্যৎ নির্দেশক কিন্তু একটা এই যে ইন ফিউচার কিন্তু একটা ফ্রেজ ঠিক আছে আচ্ছা এই যে এখানে দেখো দ্য ডে আফটার টুমরো এটা কিন্তু ফ্রেজ শুধুমাত্র একটা শব্দ থাকলে হবে না অনেক সময় ফ্রেজ দেখে আমরা বুঝতে হবে যে এটা ফিউচার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার এটা পড়ো বিফোরটা পড়ো নিয়ম বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্সে টেন্সের পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় হ্যাঁ We reached our school before the bell rang. We had reached our school before the bell rang. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. After এখানে before এর আগে যে অংশটা আছে এই যে before এর আগের অংশটা কিন্তু past perfect অর্থাৎ দুইটা অতীতকালে সংঘটিত দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয়েছে সেটা হবে past perfect এই যে দেখো আর অতীতকালে সংঘটিত যেটা কাজের মধ্যে যে কাজটা পরে সংঘটিত হয়েছে সেটা হবে past indefinite যে দ্য ডক্টর কেম এই যে past indefinite ঠিক আছে যেমন উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল রিং উই হ্যাড রিচড এই যে এটা যে তো অতীতকালে যথেষ্ট আগে সংঘটিত হয়েছে একটু মানে তুলনামূলকভাবে স্কুলে আগে সে পৌঁছেছে এই কারণে এটা past perfect হয়ে গেছে আর এরপরে যেহেতু বেল রিং হয়েছে এই কারণে past indefinite হয়েছে এটা বুঝতে পারছো যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় মানে বিফোরের বেলা যেটা হয় আফটারের বেলা ঠিক উল্টা বিফোরের বেলা যেরকম আগে হয় পাস্ট পারফেক্ট পরে হয় পাস্ট ইনডিফিনিট আর আফটারের বেলা হয় আগে হয় পাস্ট ইনডিফিনিটটা পরে হয় পাস্ট পারফেক্ট ঠিক আছে অর্থাৎ যে কাজটা পরে সংঘটিত হয় সেটা আগে বসে আফটার স্ট্রাকচারে আর যে কাজটা আগে সংঘটিত হয় অতীতকালে সেটা বসে তোমার পরে এই যে যেমন দ্য ট্রেন হ্যাড লেফট দে অ্যারাইভ দ্য স্টেশন মানে আগে ট্রেন ছেড়ে দিয়েছে এরপরে তারা উপস্থিত হয়েছে স্টেশনে তাই না আগে 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 ডক্টর এসেছে এরপরে পেশেন্টটা মারা গেছে ঠিক আছে ওকে এরপরে দেখো রুল 14 রুল 14 দেখো পড়ো রুল 14 নো সুনার হ্যাড দেন স্কিয়ার কি হ্যাড ক্লিয়ারলি হ্যাড ওয়েন হ্যাঁ when hardly had when প্রথম অংশ past perfect অনুযায়ী হয় hardly had when অথবা before হতে পারে hardly had when অথবা before hardly had when অথবা before before hardly had when অথবা
before থাকলে আমরা কি করব প্রথম অংশ কি হবে এই যে প্রথম অংশটা যেটা আগে সম্পাদিত হবে কাজ যেটা আগে কাজ সম্পাদিত হবে সেটা কি আরে কই গেল না যেটা আগে কাজ সম্পাদিত হবে সে অংশটা হবে past perfect আর যেটা দ্বিতীয় অংশ থাকবে সেটা হবে past indefinite বুঝতে পারছো অর্থাৎ হ্যাঁ নো সুনার এবং অথবা স্কার্সলি অথবা হার্ডলি এই অংশটা হবে past perfect আর এরপরের অংশটা হবে past indefinite আর এখানে একটা বিষয় হলো যে এখানে ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে এসে এখানে উপস্থিত হয় ঠিক আছে যেমন নো সুনার হ্যাড দা বেল রিং দেন দা টিচার এন্টার দা ক্লাসরুম নো সুনার হ্যাড দ্যাট বেল রিং র্যাং রাং No sooner had the bell rung than the teacher entered the classroom. যে এখানে দেখো টিচার কিন্তু no sooner had the bell মানে bell আগে ring rang হয়েছে ঘন্টা আগে পড়েছে এরপরে কিন্তু past tense indefinite tense এর মাধ্যমে আমরা প্রকাশ পাচ্ছে যে এরপরে টিচার ক্লাসরুমে প্রবেশ করেছে ঠিক আছে তবে দুটো ঘটনা খুবই কাছাকাছি সময় তবে এর মধ্যে bell bellটা rang হয়েছে এটা আগে ঘটেছে এজন্য এটা past perfect হয়েছে Scarcely had he arrived at the bus stand when the bus leaves. Scarcely had he arrived at the bus stand when the bus leaves. Left. Hardly had the snatcher. Take the chain when he ran away. Hardly had the snatcher take the chain when he ran away. Taken the chain when he ran away. হ্যাঁ তাহলে এটা মনে থাকবে আচ্ছা তারপর দেখো 15 টা পড়ো সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনফিনিট টেন্স হয় যেমন ইট ইজ মেনি ইয়ার্স ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং ফাইভ ইয়ার্স আপ দেখো টেন্স এর আগে এটা কোন টেন্স বলো এটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আছে তাহলে তাহলে আমরা কি বুঝলাম যে সেন্সের আগে দুইটা ক্লজ থাকবে এখানে এ একটা ক্লজ এবার এ একটা ক্লজ ক্লজ মানে হলো বাক্যাংশ বা সেন্টেন্স আচ্ছা সেন্সের আগে ক্লজটা যদি সেন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে পরের ক্লজের ভার্বটা কোন টেন্সে হবে বলো past tense past tense past indefinite tense হবে তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং তাহলে গিভ এর past tense গেভ এরপরটা দেখো পড়ো হ্যাঁ Five years have passed since he left the house. Five years have passed since he left the house. ये जाकर देखो five years have passed. इटे कौन टेंस? इटे कौन टेंस? Five years have passed since he left the house. इटे हो छः past tense. ये मालूम करे देखो. मालूम करे बोलो five years is a present tense. হ্যাঁ প্রেজেন্ট টেন্স আচ্ছা প্রেজেন্ট তো বুঝলাম প্রেজেন্টের ভিতরে কোনটা প্রেজেন্টে যে হ্যাভ বা হ্যাজের পরে প্রেজেন্ট পার হ্যাঁ বলো ভয় নাই বলো প্রেজেন্ট তুমি ভুল করবে স্বাভাবিক হ্যাভ বা হ্যাজের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেটা কোন টেন্স কাকে বলে হ্যাঁ এই এখানে লেখা আছে তো হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা কি বলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ এবার বুঝছো হ্যাঁ তাহলে 5 ইয়ার্স হ্যাভ পাসড এটা কোন টেন্স বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে সিন্স হি এবার হলো লেফট দা হাউস তাহলে আমরা কি শিখলাম যে সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে এরপরে কি হবে কোন টেন্স হবে হ্যাঁ তারপরে পাস্ট টেন্স হবে হ্যাঁ পাস্ট টেন্স হবে আর সেন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে যেমন এখানে আছে এই যে সেন্সের আগে প্রেজেন্ট টেন্স তাহলে পরে কোন টেন্স হবে
এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট বলবো, এভাবে না, পাস্ট টেন্স বলবো। পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। এটা বলতে হবে। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ। তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে তুমি যদি বলো পাস্ট টেন্স, বলবে জানে সর্বনাশ, ম্যাডাম তো কিছুই পারে না, ম্যাডাম আপনার চাকরি করা লাগবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার দেখো রুল 16, এটা পড়ো তুমি। আবার সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগে ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ পড়ো, এক্সাম্পলটা পড়ো। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই মিট হিম লাস্ট। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড মিট হিম লাস্ট। ওকে দেখো এখানে মেনি ইয়ার্স পাস্ট, এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। আবার বলে পাস্ট, পাস্টের কোনটা? প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। আরে পাস্ট টেন্স তো ঠিকই আছে, পাস্টের কোনটা? ইনডিফিনিট। হ্যাঁ এভাবে বলবা, ওইভাবে বললে গেলে চাকরি করে না। মেনি ইয়ার্স পাস্ট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখলাম সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তো পরে কোন টেন্স হবে? আই মিট হিম লাস্ট, এটা এখানে কোন টেন্স হচ্ছে? এটা এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ এই যে আই হ্যাড মিট, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। না না পাস্ট পারফেক্ট। এই তোমার মাথা নষ্ট হয়ে গেছে, এ তুমি এখন না পড়লা এই যে নিয়মটা? আবার পড়, আবার পড়, আবার পড়। তুমি মনোযোগ দাও, মনোযোগ দাও। তোমার মনোযোগ কোথায়? তুমি খাইছো, নাস্তা করছো, চাটা খাইছো? হ্যাঁ হ্যাঁ। মাথা গরম হয়ে আছে কেন? পড়ো পড়ো, এটা এটা পড়ো, আবার পড়ো। আবার সিনস আর ক্লজ যুক্ত থাকলে এবং সিনস এর আগে ক্লজ বা বাক্যের অংশ পাস ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে ভার্বের পাস পারফেক্ট টেন্স হয়। এই যে দেখো এখানে, এই যে সিনস এর আগে এখানে কি আছে, কোন টেন্স এটা? এটা পাস ইনডিফিনিট। পাস ইনডিফিনিট, তাহলে এই যে বলছে, এরা এখানে বলছে যে সিনস এর আগে যদি পাস ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটাতে যে ভার্ব থাকবে বা এটার টেন্স কোন টেন্স হবে বলছে? এটা কি পাস পারফেক্ট? পাস পারফেক্ট, তো পাস পারফেক্ট আমরা বুঝতে পারলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হলে সেটাকে আমরা বলি পাস পারফেক্ট। বুঝতে পারছো? হ্যাঁ। এবার দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা এটা পড়ো। It was many years since I visited there. It was many years since I had visited there. এবার বুঝতে পারছো নিয়মটা? হ্যাঁ। এবার তুমি বলো তো নিয়মটা, না দেখে বলো আমাকে। এই যে বলো, এবার বলো বলো কি শিখলা নিয়মটা? যদি হচ্ছে গিয়ে ভার্বের আগে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ভার্বের পরে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ সিনসের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে, সিনসের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে কি হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা আর সিনসের আগে আরেকটা যে পড়লো ওটা কি? এর আগে একটা সিনসের নিয়ম আরেকটা যে পড়লো ওটা বলো। হ্যাঁ আরেকটা পড়লো না সিনসের নিয়ম, তো দুইটা পড়লো। একটা তো পড়লো যে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট, এর আগে কিন্তু আরেকটা পড়ছো, ওইটা কি পড়ছো বলো? হ্যাঁ ওটা কি পড়ছো? ওইটা কি মনে আছে? আরেকটা পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ এই তো ধরা খেয়ে গেছে। এই যে দেখো তুমি তো মনে রাখতে পারো না কেন, এই যে এটা 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 পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, পড়ো এটা পড়ো। সাধারণত সিনস দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিনস এর আগে আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার 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 কি বুঝলা বলো? এবার না দেখে বুঝাও আমাকে, বুঝাও। এবার যে এটা পড়লা যে তুমি কি বুঝলা বলো, সেন্সের নিয়মটা কি বুঝলা? মানে সিনসের নিয়ম হচ্ছে সিনসের আগে সিনসের সিনসের আগে পাস ইনডিফিনিট থাকলে সিনসের পরে পাস পারফেক্ট হবে। হ্যাঁ
হ্যাঁ গুড, তারপরে তারপরে আর কি শিখলা বলো? এটাই তো। এটা তো এটা তো একটা বললা যে যদি আগে যদি পাস্ট ইন্ডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। এবার যদি এরকম হয় যে হ্যাঁ আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে তাহলে পরে কি হবে? এই যেমন এটা আমি এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হ্যাঁ আগে যদি এই যে এরকম প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে পরে কি হবে? টেন্সের পরে কি হবে? পরে হবে হচ্ছে পাস্ট পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। আচ্ছা যদি সেন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তখন পরে কি হবে? পরে পরে হবে হচ্ছে পাস্ট, তারপরে হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ তাহলে নিয়মটা কি দাঁড়াইলো? টোটাল নিয়মটা বলো তো, সিনসের নিয়মটা বলো টোটাল। এই পর্যন্ত সিনসের সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, সিনসের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলেও পাস্ট ইনডিফিনিট হবে সিনসের পরে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে সিনসের আগে তাহলে সিনসের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। থ্যাংক ইউ, ভেরি গুড, একটা হাততালি হলো, সুন্দর, যাক ভালো পারফরমেন্স। আচ্ছা এবার আচ্ছা নৌসুনারের নিয়মটা বলো তো, মনে আছে নৌসুনার একটু আগে যে বললা নৌসুনার স্কার্সলি হার্ডলি কি হবে বলো তো, মনে আছে? নৌসুনার নৌসুনারের পরে কি হয়? হয়েন হয়, দেন হয় পাস্ট না কি? ইনডিফিনিট পা হ্যাঁ হ্যাঁ নৌসুনারের পরে নৌসুনার কি হয়? নৌসুনারের পরে কি হয়? হয়েন হয়, দেন হয় নাকি বিফোর হয়? দেন হয়। আচ্ছা স্কার্সলি পরে কি হয়? হয় হয়, দেন হয়, বিফোর হয়, নাও হয়, কোনটা হয়? স্কার্সলি স্কার্সলি হ্যাঁ স্কার্সলি পরে কি হয়? নাও হয়, হ্যাঁ নাও হয়, হাউ? না না স্কার্সলি নাও নাও না না নাও নাও হয় না, স্কার্সলি পরে তোমার হয় হয়। আচ্ছা হার্ডলি পরে কি হয়? দেন হয়, বিফোর হয়, হয়েন হয়, নাও হয়, কোনটা হবে? হার্ডলি দেন হয় না, দেন হয় তাহলে নৌসুনারের পরে, দেন হয় নৌসুনারের পরে, স্কার্সলি পরে হয় হয়েন, আর হার্ডলি পরে হবে হয়েন অথবা বিফোর, যে কোনো একটা, হার্ডলি পরে হ্যাঁ বিফোর যে কোনো একটা হবে, হয়েন অথবা বিফোর হবে, ঠিক আছে? আচ্ছা এবার হ্যাঁ বলো নৌসোনারের অংশটাতে কি হবে, কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নাকি? পাস্ট পারফেক্ট। আচ্ছা দেনের অংশটাতে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা? হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট। না 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 না, যদি নৌসুনের অংশটা পাস্ট পারফেক্ট হয় তাহলে দেনের অংশটা হ্যাঁ মানে প্রেজেন্ট ইনডিফিনিট কেমনে হবে? জীবন হবে না। প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ফর্ম কি? প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট হবে। এবার এবার বুঝতে পারছো নৌসুনের হ্যাঁ অংশটা হবে পাস্ট পারফেক্ট আর দেনের অংশটা হবে কোন টেন্স? হ্যাঁ পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হবে, গুড। আচ্ছা এবার বলো স্কার্সলি এর সাথে কি হবে, হোয়েন, বিফোর, আফটার, নাও, দেন? হোয়েন হ্যাঁ হোয়েন হোয়েন আচ্ছা তাহলে স্কার্সলি অংশটা স্কার্সলি হ্যাড এই অংশটা কোন টেন্স হবে? পাস্ট পাস্ট পারফেক্ট। আচ্ছা ঠিক আছে গুড, ওইগুলো একই, আর হোয়েনের অংশটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ গুড, ভেরি গুড, তাহলে তোমার মাশাআল্লাহ মনে থাকবে হার্ডলি এর বেলায় একই নিয়ম, হার্ডলি বেলায় একই নিয়ম। আচ্ছা বিফোর আফটারের নিয়মটা বলো তো, বিফোর আফটারের নিয়মটা কি শিখলা বলো? বিফোর আফটারের নিয়মটা কি কি মানে কি বলছে এখানে, নিয়মটা বুঝাও আমাকে, নিয়মটা বুঝাও।
মানে হ্যাঁ আছে বুঝাও তুমি বলো বলো বিফোর আফটার এর ব্যাপারে বলো বিফোর আফটার এর ব্যাপারে বলো কি শিখলা বিফোর আফটার কি হবে বলো হ্যাঁ মনে আছে বিফোর হচ্ছে বিফোর এর আগে হচ্ছে পাস্ট পাস্ট ইনডিফিনিট হবে বিফোর এর আগে পাস্ট ইনডিফিনিট হবে না ভুল হ্যাঁ বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট তো বিফোর এর পরে কি হবে পাস্ট ইনডিফিনিট গুড দ্যাটস রাইট আচ্ছা আফটার এর বেলায় কি হবে বলো আফটার এর বেলায় হচ্ছে আফটার এর আগে হবে পাস্ট ইনডিফিনিট এর পরে হবে পাস্ট পারফেক্ট গুড ভেরি গুড সুন্দর তাহলে এটা মনে থাকবে তো আচ্ছা তাহলে আমরা এটা শিখে গেলাম আচ্ছা ওকে তাহলে কি কি অ্যাডভার্ব থাকলে আমরা বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বলো কি কি অ্যাডভার্ব থাকলে আমরা বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স কি কি অ্যাডভার্ব থাকলে আমরা বুঝে নিব যে দ্যাটস আ ফিউচার ইনডিফিনিট টেন্স বলো মনে আছে না এই যে দেখো এগুলো খুব খেয়াল করতে হবে তোমাকে এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো মনে না রাখলে এগুলো বেসিক জিনিস সবসময় ভুল হবে তোমার এই যে এটা এটা পড়ো এসবটা পড়ো হ্যাঁ পড়ো এটা পড়ো সাধারণত টুমরো দ্য ডে আফটার টুমরো নেক্সট ইন ফিউচার ইন দ্য টাইম টু কাম ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক বাক্য ওয়ার্ড ফ্রেজ থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয় আচ্ছা তাহলে এবার বলো তো কি কি থাকলে কি কি অ্যাডভার্ব থাকলে আমার তুমি ফিউচার ইনডিফিনিট টেন্স বলবা বলো তো দু একটা বলো টুমরো ডে আফটার টুমরো টুমরো ডে আফটার টুমরো তারপরে হচ্ছে ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ নির্দেশক যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো ফ্রেজ থাকলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট করে ফেলতে হবে তাই না ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এবার কি 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 ওয়ার্ড থাকলে কি কি শব্দ থাকলে কি কি অ্যাডভার্ব থাকলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট মনে করব প্রিভিয়াসলি হ্যাঁ ইয়েস্টারডে হ্যাঁ দ্যাট ডে লাস্ট মান্থ লাস্ট উইক দ্যাট উইক অতীত নির্দেশক যে কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে আমরা ধরে নেব যে এটা পাস্ট ইনফিনিট টেন্স তাই না আচ্ছা এবার বলো কি অ্যাডভার্ব থাকলে তুমি বুঝবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি কি অ্যাডভার্ব থাকলে তুমি ধরে নেবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স টুডে 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 হ্যাঁ
আচ্ছা টুডে না, টুডে থাকলে আমরা ওই যে প্রেজেন্ট পারফেক্ট সবসময় মানে ধরি না, আমরা এটা ফিউচার ইনডিফিনিট ধরি রেগুলারলি, ডেইলি, টুডে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কোনটা কোনটা, কি ধরনের অ্যাডভার্ব বা অ্যাডভার্ব থাকলে বা কি ধরনের ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে আমরা মনে করি যে এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলতে পারো? হ্যাভ কাম, হ্যাঁ, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এই যে এটা 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 পড়ো, এটা পড়ো। কোন সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি, টুডে, দিস উইক, ইয়ার, ইন দা মিন টাইম, নেভার, এভার ইত্যাদি যুক্ত থাকে তাহলে জাস্ট, সে ক্লিয়ার তো? ওকে, হ্যাঁ, দেখো কি কি অ্যাডভার্ব থাকলে তুমি মনে করবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি কি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে, কি কি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে তুমি ধরে নিবে যে দ্যাটস গোয়িং টু বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি কি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে তুমি বুঝবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পড়ো, এটা পড়ো। বর্তমান চলছে এমন কোন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এসব ক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়। হ্যাঁ, ইত্যাদি থাকলে আমরা বুঝে নিব যে কাজটা এই মুহূর্তে চলছে, চলমান, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট, হ্যাঁ, এটা তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ধরে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি, আচ্ছা কি থাকলে তোমার ধরো ধরো যে মনে করো যে সাবজেক্টের পূর্বে এমন কি কি শব্দ থাকলে তুমি এটাকে সিঙ্গুলার মনে করবা, মানে সাবজেক্ট অংশে এমন কি থাকলে, এমন কো এমন কি কি শব্দ থাকলে তুমি মনে করবা যে সাবজেক্টটা আমার সিঙ্গুলার, মানে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝায়, এরকম এমন কি কি সাবজেক্ট গুলো আছে প্রত্যেককে আলাদা ভাবে বোঝায়, এরকম কি 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 থাকলে, কি কি ওয়ার্ড থাকলে তুমি ধরে নিবা যে এটা সাবজেক্টটা সিঙ্গুলার এবং ভার্ব, ওয়ান অফ দা, হ্যাঁ ওয়ান অফ, ওয়ান অফ দা, হ্যাঁ ঠিক আছে, ওয়ান অফ দা থাকলে তুমি ধরে নিবা যে সিঙ্গুলার। আর কি কি প্রত্যেককে আলাদা, নাইদার, নাইদার, ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড, হ্যাঁ তারপরে বলো, নাইদার, আইদার, নাইদার, আইদার, তারপরে এই যে দেখো, হ্যাঁ পড়ো, এটা এটা পড়ো, হ্যাঁ পড়ো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হ্যাঁ ভর্তি পরীক্ষা সব জায়গায় ইচ এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, ওয়ান অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। বুঝতে পারছো? তাহলে এটা আমরা শিখে গেলাম, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এবার ঠিক আছে ফাইন, আমরা অনেকটা আগে গেছি, বিফোর অংশটা, বিফোরের নিয়মটা হয়েছে, নোশনাল হয়ে গেছে, তারপরে সিন্সের নিয়মটা হয়ে গেছে, তারপরে এবার এটা আমরা এটা দেখব, যদি সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, মনে করো তোমার সেন্টেন্সটা প্যাসিভ, এর আগে আমরা দেখেছি যে সেন্টেন্সটা যদি অ্যাকটিভ থাকে তাহলে কি হয়, অ্যাকটিভ থাকলে হ্যাভ বা হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর অ্যাকটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়ে থাকে, না সরি, অ্যাকটিভ হলে সেন্টেন্সটা যদি অ্যাকটিভ থাকে তখন যদি হ্যাভ, হ্যাজ অথবা এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে কোনো কিছু আসুক, না সেন্টেন্সটা অ্যাকটিভ হলে, সেন্টেন্সটা যদি অ্যাকটিভ হয়, যেমন এখানে আই হ্যাভ ইটেন রাইস, এটা অ্যাকটিভ সেন্টেন্স, অ্যাকটিভ ভয়েস, সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় তখন কি হবে, প্যাসিভ ভয়েসে সর্বদা সেন্টেন্সে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে থাকে, যেমন দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, তাহলে এখানে ডান, এখানে মূল ভার্ব হলো ডু আর ওয়াজ হলো এখানে অক্সিলারি, ঠিক আছে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম, সলভড, এই যে এখানে হ্যাজ বিন, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেছে, তাই না, তাহলে আমরা এটা এভাবে মনে রাখতে হবে।
আচ্ছা, তুমি কি মানে পড়ানোর টাইম ঠিক আছে তো, নাকি আরো বেশি পড়াইতে হবে বলো? হ্যাঁ না ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আরো বলবে বেশি পড়াইতে, আমার আপত্তি নাই। মানে তুমি কি তুমি সন্তুষ্ট কিনা সেটা বলবা। তোমার মা বলছিল যে একটু সময় বাড়াই দেওয়ার জন্য, অলরেডি তো আমরা প্রায় বেশিক্ষণ ধরে পড়লে তো পরে একটা সময় যে মাথায় আর পড়া ঢুকে না। এটা বুঝাই তোমার আম্মারে যে আম্মা বেশিক্ষণ পড়লে মাথায় ক্যাচ করে না, তাই না? এই জন্য আমি কিন্তু একই জিনিস বারবার বলছি, এই কারণে আমি পড়লাম আর তুমি খালি মাথার উপর দিয়ে চলে গেলো হাওয়া হইয়া, তাহলে এগুলো লাভ হইলো না। তারপরেও চেষ্টা হ্যাঁ করতে হবে, আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই যে তাহলে দিস প্রবলেম, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম, দ্য স্কুল ওয়াজ ক্লোজ ফর সাইন ডাই। সাইন ডাই মানে অনির্দিষ্ট দিনের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো, আমি তোমাকে একটু পরে রাত্রে বেলা তোমার হোয়াটসঅ্যাপে তোমাকে মডেল কোশ্চেন পাঠাবো, তুমি এগুলো সলভ করে রাখবে, আগামী ক্লাসে আমাকে দেখাবে, কেমন? তো আজকে আচ্ছা এখানে থাক নাকি? আচ্ছা, ওকে ঠিক আছে। তোমার আম্মা আছে? না আম্মু নাই। ও বাইরে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক তাহলে নাকি? আচ্ছা। ওকে।